সেটি হচ্ছে ক্যারিয়ার সাজেশন বা ক্যারিয়ার বিল্ড আপ। প্রত্যেকটি মানুষেরই একটি ক্যারিয়ার থাকে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ টিচার, কেউ ব্রিগেডিয়ার, কেউ কর্নেল, কেউ ফার্মার, কেউ রিক্সাপোলার, এনিওয়ান, প্রত্যেক মানুষেরই একটি ক্যারিয়ার আছে ছোট থেকে বড়। তো সেই ক্ষেত্রে আমাদেরকে ক্যারিয়ার চয়েস করতে হয় ছোটবেলা থেকেই। একজন স্টুডেন্ট যখন ক্লাস 8 থেকে 9 ইম্প্রুভমেন্ট হয় বা ইম্প্রুভ হয়, তখনই তিনটি বিভাগ থেকে তাকে একটি বিভাগ চয়েস করতে হবে। কেউ যাবে হিউম্যানিটিসে বা মানবিক, কেউ যাবে বিজনেস স্টাডিজ বা ব্যবসায় শিক্ষা, কেউ যাবে সায়েন্স বা বিজ্ঞান। এই তিনটি গ্রুপ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত স্টাডি করে দেন সেই ইউনিভার্সিটিতে গিয়ে একটি সাবজেক্ট চুজ করে নিয়ে সেটি হবে তার ক্যারিয়ার। আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা স্টাডি করবে তারা কেউ কেউ চাইলে মেডিকেল সায়েন্সও যেতে পারবে অথবা ইঞ্জিনিয়ারিং লাইনেও যেতে পারবে। এই দুইটা অপশন বাদে অন্য যে কোনো স্টুডেন্টকে একটি সাবজেক্টের মধ্যে আসতে হবে, দ্যাট মিন্স একটি ডিপার্টমেন্টে আসতে হবে। কেউ ইংলিশ, কেউ ইকোনমিক্স, কেউ বাংলা, কেউ ম্যাথমেটিক্স, কেউ সোশ্যালজি, কেউ পলিটিক্যাল সায়েন্স, যে কোনো একটি কিছু হতে পারে। এখন ছোটবেলা থেকে আমরা লক্ষ্য করি যে প্রত্যেক মানুষকে, প্রত্যেকটা স্টুডেন্টকে যদি কেউ জিজ্ঞেস করে তার গার্ডিয়ান যে তুমি কি হবে, ডাক্তার এবং ইঞ্জিনিয়ার, এটা সে কেন হতে পারে না, এইটা একটা গল্পের মতো হয়ে গেছে। যাকেই জিজ্ঞেস করা হয় তার এই দুইটাই মন্তব্য বা দুইটাই অপশন, এই বিষয়টি মাথায় রাখতে হবে। বললে হবে না, শুধু এটা কাজ করতে হবে এটার জন্য। আর ক্যারিয়ার এমন একটি বিষয় হবে যেটি আপনার ভালো লাগে, পেশাকে নেশা বানাতে হবে। কারণ আপনার ম্যাথমেটিক্স পড়তে ভালো লাগে, এখন আপনাকে যদি জোর করে কেউ ইংলিশে দেয় তাহলে এটা আপনার জন্য সুইটেবল হবে না। অথবা আপনার বাংলা পড়তে ভালো লাগে, কেউ যদি আপনাকে পলিটিক্যাল সায়েন্সে দেয় তাহলে এটার জন্য আপনাদের ভালো হবে না। আমাদের সমাজে একটা ব্যবস্থা আছে, ছেলে বা মেয়ে স্টুডেন্টরা পড়তে চায় হিউম্যানিটিসে, মানবিক শাখায়, কিন্তু গার্ডিয়ান তাকে জোর করে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে দেয়। কেন? প্রেস্টিজ যেন চলে না যায়। গার্ডিয়ানরা প্রাউড করে বলবে আমার ছেলে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়ে, বিজনেস স্টাডিসে পড়ে। আসলে স্টুডেন্ট কী চায় সেটা বুঝতে হবে, সে কোন ডিপার্টমেন্টে পড়তে চায়, সে কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে চায় বা সে কী করতে চায়, তার বিষয়টাকে মাথায় রেখে আমাদের এগিয়ে যেতে হবে। কাউকে, কোনো স্টুডেন্টকে ফোর্স করে কোনো ডিপার্টমেন্টে দেওয়া যাবে না, জোর করা যাবে না। যেমন একজন ইংলিশ অনার্স করতে চায় বা ম্যাথমেটিক্স অনার্স করতে চায়, তাকে ল দিলে হবে না। বা একজনের ইকোনমিক্স ভালো লাগে, তাকে জোর করে কিন্তু বাংলায় আনলে চলবে না। এই জন্য ক্যারিয়ার যে বিষয়টি রয়েছে অত্যন্ত ভেবেচিন্তে বিষয়টি মাথায় নিতে হবে। এখন বলতে পারেন যে একটি ছেলে 9, 10 বা ইন্টারমিডিয়েট পড়লে সে কি বুঝবে বিষয়, হ্যাঁ এখন সে না বুঝতে পারে, কিন্তু যখন বিশ্ববিদ্যালয়ে তাকে অ্যাডমিশন টেস্ট দেওয়ানো হয় তখন তাকে পুরোটা বুঝিয়ে বলতে হবে যে কোনটার জন্য কোন ফরম্যাটটা রয়েছে বা কোন কোন ডিপার্টমেন্টে পড়লে কোন কোন অপশনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সামগ্রিক সব বিষয় বিবেচনা করে যদি এগিয়ে যাওয়া যায় অবশ্যই একজন স্টুডেন্ট লাইফে শাইন করতে পারবে। স্টুডেন্ট লাইফ থেকে জব লাইফ পর্যন্ত সব লাইফেই সে এটাকে প্রোগ্রেস করতে পারবে এবং শাইন করতে পারবে। সম্মানিত ভিউয়ার্স, আমি এখানে ক্যারিয়ার সাজেশন নিয়ে কিছু কথা বললাম, হয়তো আমার এই কথার ভিতরে ল্যাকিংস থাকতে পারে বা ইনফরমেশন ইনকারেক্ট হতে পারে।